এই মুস্তাক তিশাকাণ্ডে এবার আবির্ভাব তিশার বাবার। এতদিন চুপ থাকার পর এবার অসম বিয়ে নিয়ে মুখ খুলেছেন সাইফুল ইসলাম, যিনি মুস্তাকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। দাবি করেছেন তার মেয়েকে ব্ল্যাকমেল করেই বিয়ে করেছেন মুস্তাক। অভিযোগের জায়গাটা আমার মেয়েকে অশ্লীল ছবি ভিডিও তুলে জিম্মি করে কাবির নামে সই নিচ্ছে। আন্টি মুস্তাকের কাছে আমার অনেক অশ্লীল ছবি ভিডিও তুলছে, প্রায় 10-12 জন লোকের সাথে আমার ছবি তুলছে। তো সে বলছে তুমি যদি আমার কথা মতো জবানবন্দি ওখানে না দাও তাহলে এই ছবিগুলো ছবি ভিডিও সব ফেসবুক ইন্টারনেটে ছাড়ে দিব এবং তোমার বাপ মাকে মারে ফেলব। তোমার একবার মুগ্ধা থেকে বনশ্রী আসে তাকে খুঁজে পাওয়া যাবে না। শুধু তিশাই নয়, আরো অনেক মেয়েকে এভাবে বিয়ে করেছেন বলেও অভিযোগ করেন তিশার বাবা। বিয়ের সংখ্যা আমি সে কাউকে বলতেছে 6টা, কাউকে বলতেছে 8টা। কাজী অফিস আছে এখানে, আমি তথ্য পাইলাম। আমাকে একজন বলল যে এখান থেকে 2000 সাল থেকে যদি 2023 পর্যন্ত ওদের যে বালাম বই রেজিস্টার বই সেটা চেক করেন, কমপক্ষে 7 থেকে 8টা বিয়ে পাইবেন। ঘটনা এবার মোড় নিয়েছে ভিন্ন খাতে। অজ্ঞাতনামা পরিচয়ে মোবাইল ফোনে কল দিয়ে মেয়েকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে ডিবি অফিসে অভিযোগ করেছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 11 শ্রেণীর ছাত্রী সিনথিয়া ইসলাম তিশার বাবা সাইফুল ইসলাম। বিষয়টি অশুভ ও উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে ঘটনার যথাযথ তদন্ত ও সুষ্ঠু ব্যবস্থার দাবি জানান তিনি। মোবাইল করে বলে যে আপনি কি তিশারাবু বলছেন? আমি বললাম জি বলছি। বলতে যে আপনি বেশি বাড়াবাড়ি করেন না, আপনার মেয়েকে কিন্তু মারে ফেলবো। সে নাম বলে নাই কোন মেয়েকে মার, আমার 3টা মেয়ে, এখন কোন মেয়েকে মারবে এটা কিন্তু নাম বলে নাই। এর আগে গত 12 ফেব্রুয়ারি হত্যার হুমকি পেয়েছেন জানিয়ে নিরাপত্তা চেয়ে ডিবি অফিসে অভিযোগ নিয়ে আসেন আলোচিত খন্ডকার মুস্তাক আহমেদ ও তার স্ত্রী তিশা। হত্যার হুমকির বিষয়টি ডিবি গুরুত্ব দিয়ে তদন্ত করছে, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিবির প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। তিশার বাপ আজকে আমাদের কাছে আসছে, যেহেতু তাকে মানে টেলিফোনে হুমকি দিচ্ছে, কারা হুমকি দিচ্ছে সেটা আমরা বের করবো, তার পরে বিস্তারিত বলতে পারবো যে অ্যাকচুয়ালি কেন হুমকি দিচ্ছে, কারা হুমকি দিচ্ছে। এখানে আসলেই মানে মুস্তাক দিচ্ছে না অন্য কোনো তৃতীয় পক্ষ দিচ্ছে, আবার মুস্তাকরা যে হুমকি দিচ্ছে সেটা কি তিশার বাবা দিচ্ছে না অন্য কেউ দিচ্ছে সেটা আমরা তদন্ত না করে বলা যাবে না।